নমস্কার নমস্কার ডাক্তার বাবু আমি আপনাদের সামনে এইচআইভি বিষয়ে কিছু কথা বলবো তো আপনারা মন দিয়ে শুনবেন হ্যাঁ হ্যাঁ আমরা মন দিয়ে শুনবো ডাক্তার বাবু আগে আমাদের জানা উচিত এইচআইভি কি এইচআইভি এক ধরনের জীবাণু যা মানব দেহে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে বিভিন্ন সুযোগ সন্ধানী রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তাই নাকি ডাক্তার বাবু হ্যাঁ আচ্ছা ডাক্তার বাবু এইচআইভি কি ছোঁয়াচে না এইচআইভি কখনোই ছোঁয়াচে নয় না তাহলে এইচআইভি কিভাবে ছড়ায় ডাক্তার বাবু এইচআইভি ছড়ায় কেবলমাত্র চারটি বিষয় যেমন এক নম্বর হচ্ছে অসুরক্ষিত যৌন মিলন করলে দু নম্বর হচ্ছে অপরীক্ষিত রক্ত ও রক্তজাত দ্রব্য গ্রহণের মাধ্যমে তিন নম্বর হচ্ছে অপরিশোধিত সুচ সিরিঞ্জ ও যন্ত্রপাতির মাধ্যমে আর চার নম্বর হচ্ছে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে শিশুর মধ্যে এইচআইভি হতে পারে এছাড়া আর অন্য কোনো বিষয়ে এইচআইভি ছড়ায় না আচ্ছা আচ্ছা বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পেরেছি কিন্তু ডাক্তার বাবু বলুন এইচআইভি প্রতিরোধ কিভাবে করা যায় আমরা এইচআইভি প্রতিরোধ করব সেও চারটি বিষয়ে যেমন এক নম্বর হচ্ছে একাধিক যৌন সঙ্গী বর্জন করতে হবে এবং প্রত্যেকবার যৌন মিলনের সময় সঠিকভাবে কন্ডম ব্যবহার করতে হবে